হয়তো ডাক্তার সাপোর্ট দিবে, কিন্তু ওই রাতে যদি একা থাকেন আপনি কি করবেন? আপনি তো পাগল হয়ে যাবেন ভাই, তাই না? ওই দিন কিন্তু আমি রাতে 2-3টা পর্যন্ত জেগেছিলাম। দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো রাজ, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা প্রশ্ন অনেকে করেন এবং এটা নিয়ে আমি অনেক ভিডিও করেছি, সেটা হলো অপারেশন একা এসে করা ঠিক কিনা। তো আসলে ভাই, আমি নিজেও অপারেশন কিন্তু একা গিয়েই করেছি। আমি নিজে আমি যখন ভার্সিটির স্টুডেন্ট, সেটা অনেক আগের কথা, 2013 সালের কথা, পরীক্ষা যেদিন শেষ হলো, ঠিক পরীক্ষা যেদিন শেষ হলো ঠিক তার 1 ঘন্টা পরে আমি চলে গেছি। রাতে সারা দিন ছিলাম, তারপরে সকাল সকালে অপারেশন হলো না, ডাক্তার লেট করলো। 11:30-12টার দিকে সকাল অপারেশন হয়। তো আমি নিজেও কিন্তু ভাই একা গেছি, যেহেতু ব্যাপারটা লজ্জাজনক, কারোর সাথে শেয়ার করা যায় না, সেক্ষেত্রে একা যাওয়ার প্রবণতাটাই বেশি থাকে। কিন্তু একটা কথা দেখেন, যে আপনি অপারেশন করতে এসে যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনাকে কে দেখবে ভাই? প্রবলেম কিন্তু হয়, 100 জনে একজনের দুজনের হয়ে যায়। সংক্ষেপে বলবো, আজ থেকে 15-16 দিন আগে তানভীর ভাই নামে একজনের অপারেশন করে গেছে। অপারেশন করার ওই রাতে ব্লিডিং বন্ধ হয় না, এর কারণও ছিল, মানে পেশেন্টেরও দোষ ছিল, কিন্তু ওই রাতটা আমি ভাই ঘুমাইনি। আমার সাথে মোটামুটি 5 বা 7 বার ভিডিও কলে কথা, রাত 12টা 1টা 2টা। এখন ডাক্তারকে ফোন দিচ্ছে, ডাক্তারকে তো পাচ্ছে না, এর কারণ হচ্ছে ডাক্তাররা ওটিতে আছে বা ব্যস্ত আছে। তো আমি ওনাকে কিন্তু পুরোটা হ্যান্ডেল করেছি। তো আমি এবং এটাও বলেছিলাম যে ভাই আমি ঘুমাবো না যতক্ষণ না আপনার প্রবলেম সলভ হবে। তো যাই হোক, আমি ডাক্তারের সাথে, ডাক্তার ম্যাডামের সাথে এবং ওনাদের যে অ্যাসিস্ট্যান্ট আছে সবার সাথে কথা বলে রাতে কথা বলাই দিয়ে ওনার প্রবলেমটা সলভ করে দিয়েছি। দেখেন, যেগুলো চাচ্ছিলাম আমরা, একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি, যে যে কোনো জায়গায় যদি যেতে চান, বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান, যে কোনো পিকনিক স্পটে যেতে চান, তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন। আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে। হ্যাঁ, একদম সেন্টু গেঞ্জি, কেউ বুঝতে পারবে না। এরপরে সকালবেলায় ওনাকে বলেছিলাম যে আপনারা সরাসরি স্যারের কাছে আবার যাবেন। পরে ইনভেস্টিগেশন করে দেখা গেল যে না, একদিকের পাইপ দিয়ে ব্লিডিং বন্ধ না হওয়ার কারণ, ওনাকে অপারেশন করে যখন ছেড়ে দিয়েছে, উনি হোটেলে যাওয়ার জন্য রওনা দিয়েছে এবং হোটেলের ডিস্টেন্সটা এত দূরে ছিল, আপনার 2 ঘন্টা ছিল সিএনজিতে জ্যামে, 3 চাকার সিএনজিতে জ্যামে ছিল। তো ভাই, আমি বারবার বলি যে ভাই, আপনার যদি দূরে কোথাও হয়, আপনি দূরে যাবেন না, আপনি অপারেশনের পরে যে কোনো পাশে একটা হোটেলে থাকেন, তাহলে তো কোনো সমস্যা নাই। তো পেশেন্ট পরে স্বীকার করেছে যে ভাই আমি একটু বেশি ভয় পেতাম, আর এই যে চাপাচাপি, সিএনজির জ্যামিং, সব মিলে আমি কিন্তু ভাই প্রবলেমে পড়ে গেছি। তো উইদাউট গার্জিয়ান বা উইদাউট এনি ওয়ান আপনি যখন আসবেন, এরকম একটা প্রবলেম হলে ভাই আপনি তো তখন একদম, মানে ওই ভয়ে জিনিসটাকে আরো কমপ্লেক্স করে ফেলবেন। তো এই জন্য সবসময় আমি বলি যে কেউ যদি আসে, কারোর সাথে যদি আসতে পারে সব থেকে ভালো হয়। প্রবলেম তো হয় না, কিন্তু ইনকেস একটা প্রবলেম যদি হয়, 100 জনে 1 জনের তো এরকম যদি প্রবলেম হয়, যদিও এটা পেশেন্টের দোষ, তারপরে তো প্রবলেম, প্রবলেম সলিউশন তো করতে হবে। ওই দিন কিন্তু আমি রাতে 2-3টা পর্যন্ত জেগেছিলাম, যে পেশেন্ট যোগাযোগ করছে, আমি ভিডিও কলে কথা বললাম, আমাকে দেখাচ্ছে, এটা ডাক্তারের সাথে শেয়ার করছি, মানে খুব একটা খুব টেনশন গেছে। হ্যাঁ, তো আমি সব সময় বলেছি, এখনও বলবো, যে যদি অপশন থাকে অবশ্যই একজনকে নিয়ে আসবেন ভাই, ঠিক আছে? তো এই আর কি। অনেকে বলেন যে ভাই একলা আসলে কি হবে, একলা আসলে কিছু হবে না, কিন্তু হুট করে 10 জনের হচ্ছে না, আপনার যদি হয় তখন কি করবেন আপনি? হয়তো ডাক্তার সাপোর্ট দিবে, কিন্তু ওই রাতে যদি একা থাকেন আপনি কি করবেন? আপনি তো পাগল হয়ে যাবেন ভাই, তাই না? হয়তো আমি অনলাইনে যতটুকু পারি আপনাকে সাপোর্ট দিব। তো এই আর কি, সবাই ভালো থাকবেন। আর গাইনোকমাসিয়া নিয়ে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে, আপনারা স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি যত দ্রুত পারি আপনাদের সেই প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।